হ্যালো ফ্রেন্ডস, লকডাউন নিয়ে একটি বিগ আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা এই আগস্ট মাসের প্রথম থেকেই দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকার বারংবার লকডাউনের ডেট ঘোষণা করার পরেও সেগুলিকে সংশোধন করা হচ্ছে অথবা পরিবর্তন করা হয়েছে। একবার, দুইবার বা তিনবার নয়, এর আগে অলরেডি চারবার সেই ডেট চেঞ্জ করা হয়েছে, কিন্তু আজকে পশ্চিমবঙ্গে লকডাউন সম্পর্কে আবার একটি ডেট চেঞ্জ করা হয়েছে। তো চলুন বেশি লেট না করে এই ভিডিওতে আমরা জেনে নিই যে আদৌ আগামীতে কোন ডেটটি রাজ্য সরকার লকডাউনের জন্য চেঞ্জ করেছেন। টানা লকডাউনের পরেও সংক্রমণ রোখা যায়নি দেশে, এমনকি পশ্চিমবঙ্গেও ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে সপ্তাহে দুদিন করে লকডাউন ঘোষণা করেছিল রাজ্য। গোটা আগস্ট মাস জুড়েই সপ্তাহে দুদিন করে রাজ্যে সার্বিক লকডাউন ঘোষণা করেও বারবার পিছিয়ে আসতে হচ্ছে রাজ্য সরকারকে। কখনো তা বিভিন্ন সামাজিক ধর্মীয় অনুষ্ঠানের কারণে আসা মানুষের অনুরোধে, কখনো ব্যবসায়িক নানা ক্ষয়ক্ষতির কারণে। এবার আগস্টের শেষে টানা ব্যাংক বন্ধের কারণে আগামী 28 আগস্ট লকডাউন প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। আগস্টের 28 তারিখ লকডাউন হলে মাসের শেষে টানা 5 দিন ব্যাংক বন্ধ থাকতো, তাই মানুষের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হলো। ফলে আপাতত 20 আগস্ট, 21 আগস্ট, 27 আগস্ট এবং 31 আগস্ট রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন থাকবে। এর আগে 5 আগস্ট ও 8 আগস্ট অলরেডি লকডাউন হয়ে গিয়েছে, তবে 28 আগস্টের পরিবর্তে এ মাসে আর কোনো দিন লকডাউনের ঘোষণা করেনি নবান্ন। ফলে ধরে নেওয়া যাচ্ছে যে এ মাসে আগামী দিনে আর মাত্র 4টি লকডাউন হবে। তবে আপনাদের বন্ধুরা বলে রাখি যে রাজ্য সরকার 28 আগস্ট দিনটিকে ব্যাংকের খোলা রাখার জন্য বা জনসাধারণের অনুরোধের কথা বললেও বিরোধীরা কিন্তু মানতে নারাজ। কারণ 28 আগস্টে যে লকডাউন প্রত্যাহার করার সিদ্ধান্ত, সে বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে রাজ্য সরকারকে এবং নবান্নকে বারংবারই অনুরোধ করা হয়েছিল। কারণ 28 আগস্ট হচ্ছে TMCP-এর প্রতিষ্ঠা দিবস, তাই এটা স্বাভাবিক যে শাসক দলের থেকে শাসক দলের ছাত্র সংগঠন সেই দিন লকডাউন বাধ্য হবে মানতে, এবং তারা সেই উৎসব পালন করতে পারবে না সেটা মানা যায় না। তাই বিরোধীদের অভিযোগ যে TMC-কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তৃণমূলের যে ছাত্র পরিষদ, তাদের অনুরোধের জন্য তাদের সেই প্রতিষ্ঠা দিবসকে পালন করার জন্যই এই 28 আগস্ট দিনটির যে লকডাউন সেটিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, সেই 28 আগস্ট দিনটি যে কারণেই লকডাউন প্রত্যাহার করুক না কেন, কিন্তু আমাদের সাধারণ জনগণকে সেই লকডাউনের দিনগুলিকে মেনে চলতে হবে, এবং 28 আগস্টকে যেহেতু প্রত্যাহার করে নিয়েছে, অতএব সেই দিনটিকে আমাদের ব্যবসা বা সাধারণ জনজীবন স্বাভাবিক রাখতে হবে। আপনাদের শেষ মুহূর্তে আরেকবার বলে দিয়ে আগামী দিনে আর 4টি লকডাউন রয়েছে আগস্ট মাসে, 20, 21, 27 এবং 31। এই 4 দিন ব্যতীত আজকের ডেটে এখনও অবধি নতুন কোনো লকডাউন ঘোষণা করা হয়নি। যদি ভবিষ্যতে আবার কোনো লকডাউনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে থাকে নবান্ন বা রাজ্য সরকার, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। ইনফরমেশনটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।